আজ আমরা কথা বলবো সাইলেজ র‍্যাপিং মেশিন নিয়ে। মূলত এই সাইলেজ র‍্যাপিং মেশিনটি দিয়ে আপনারা সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে সাইলেজ কাটার পরে সেটিকে আধুনিকভাবে প্যাকেটজাত করে বাজারে আপনারা বিক্রি করতে পারবেন। যারা বাণিজ্যিকভাবে সাইলেজ করে থাকে তাদের জন্য এই মেশিনটি খুবই কার্যকর হবে, কেননা সাইলেজ কাটার পরে সেগুলোকে প্যাকেটজাত করে ওজন করা এবং ভবিষ্যতের জন্য অথবা বাজারে বিক্রির জন্য রাখার প্রক্রিয়াটি অনেক বেশি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। কিন্তু মাত্র এই সাইলেজ র‍্যাপিং মেশিনটি দিয়ে আপনারা অত্যন্ত দ্রুত এবং কম সংখ্যক শ্রমিকের দ্বারাই আপনারা অনেক বেশি পরিমাণে সাইলেজ প্যাকেটজাতকরণ করে বাজারে বিক্রি করতে পারবেন, যেখানে স্বাভাবিকভাবে সাইলেজ প্রস্তুত এবং প্যাকেটজাতকরণ করতে আপনার যে পরিমাণ শ্রমিক প্রয়োজন হবে সেই তুলনায় এই মেশিনটির ক্ষেত্রে আপনার শ্রমিকের প্রয়োজন নেই বললেই চলে, যার ফলস্বরূপ আপনার শ্রমিক ব্যয় অত্যন্ত পরিমাণে কমে যাবে, সেই সাথে আপনি অনেক দ্রুত এবং অনেক বেশি পরিমাণে সাইলেজ প্রোডাকশন করতে পারবেন। হওয়ার পর দড়িটা অটোমেটিক কেটে যাবে, এখানে ব্লেড আছে, ব্লেড দিয়ে কেটে যাবে। কেটে যাওয়ার পর এই বিন ওপেনারটা ওপেন হয়ে এই র‍্যাপার মোটরটা আছে, এটা ঘোরা শুরু করবে। এবং এখানে যেটা কাউন্টিং আমরা নির্বাচন করে দিব যে কতবার এটা র‍্যাপ করবে, কত প্যাচ এটা ঘুরবে, সেটা আমাদের নির্ধারিত সেটিংসের উপরেই এটা র‍্যাপ হবে। এবং র‍্যাপ হয়ে যাওয়ার পর পলিথিনটা কেটে দিলে ওটা অটোমেটিক পড়ে যাবে এবং আমরা সংরক্ষণের জন্য সেটা নিয়ে যাব। আর ম্যানুয়াল ব্যাপারটা হচ্ছে, ম্যানুয়াল আপনি দেবেন, অ্যালার্ম দেবে, তারপর আপনাকে বিনটা ম্যানুয়ালি ওপেন করে দিতে হবে। ম্যানুয়ালি যখন ওপেন হয়ে এই রোলারে পড়বে তখন ম্যানুয়ালি আবার আপনাকে চালু করে দিতে হবে। মেশিনটিতে অটোমেটিক মোড এবং ম্যানুয়াল মোড দুটোই রয়েছে। আপনারা চাইলে অটোমেটিকভাবেও মেশিনটি চালাতে পারবেন এবং চাইলে ম্যানুয়ালিও মেশিনটি চালাতে পারবেন। আমার পাশে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে সাইলেজ র‍্যাপিং করার যে মেশিন, সেটা এটাতে যে শুধু যে সাইলেজ র‍্যাপিং করা হয় তা না, খড়ও কিন্তু র‍্যাপিং করা যায়। যে কোনো জিনিস যেটা গরুর খাবার সেটাকে একদম ডাম্প করে বেশি দিন রাখার জন্য কিন্তু এই মেশিনটা ব্যবহার করা হয়। তো আজকে আমরা যেখানে এসেছি এখানে এই মেশিনটা ডেলিভারি করা হয়েছে। এখানে দেখেন যে দুইটা মেশিন, ওই দিকে দেখতে পাচ্ছেন যে একটা মেশিন, এটা হচ্ছে অ্যানাকোনটা, আমাদের সাইলেজ কাটার যে মেশিন, সেই সাইলেজ কাটার মেশিনটা কিন্তু আমরা ওখানে রেখেছি। তো ওইটার মাধ্যমে কিন্তু কাটা হয়, কাটার পর এখানে দেখেন যে এখানে ডাম্প করা হচ্ছে, বিভিন্নভাবে এখানে রাখা হচ্ছে। রাখার পর কিন্তু এই যে এখানে যে বেল সিস্টেমটা দেখছেন, এই বেল লিফট সিস্টেমটার মাধ্যমে কিন্তু এইখানে সেই সাইলেজগুলো তুলে দেওয়া হয়, সেটার মাধ্যমে এই জায়গাতে গিয়ে ভিতরে এটাকে মেকানাইজেশনের মাধ্যমে ভিতরটাকে একটা করে বেল তৈরি করে, এটাকে এই ভাষায় বলা হয় বেল। তো একটা করে গোল র‍্যাপ করার আগে এই জায়গাটাতে পুরোটা হাইড্রোলিকের মাধ্যমে চাপানো হয়, এবং এখানে দেখেন সুতা আছে, এই সুতার মাধ্যমে ওখানে পেঁচানো হয়। তো তার আগে একটা জিনিস দেখাই যে এটা পুরোটাই অটোমেটিক সিস্টেম। এখানে দেখতে পাচ্ছেন যে পুরো যে বোর্ডটা দেওয়া আছে এটাকে ফাংশনালি এখানে দেখেন সুইচ দেওয়া আছে, এবং ভিতরটাও আমি একটু আপনাদেরকে দেখাই। এটা কিন্তু 440 লাইন, আবারও বলি যে এটা 440 লাইন ছাড়া কিন্তু চলবে না। দেখতে পাচ্ছেন সব কিছু, এইগুলো আপনারা চাইলে একবার দেখলেই নিজেরাই করতে পারবেন। 440 লাইনে চলে, প্রত্যেকটাতেই ভালো ভালো জিনিস ব্যবহার করা আছে, এবং আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন পুরো মেশিনটা, এবং ম্যানুয়ালিও করতে পারবেন। কোনো কারণে অটোমেটিক সিস্টেমের বন্ধ করেও কিন্তু আপনারা ম্যানুয়ালি এখানে ফেলতে পারবেন। তো এই যে সাইলেন্সারটা দেখছেন, এই সাইরেন দেয় যখন হচ্ছে এটা ভিতরটা পুরোটাই ডাম্প হয়, তারপরে কিন্তু এখান থেকে সাউন্ড শুরু হয়, তারপরে সুতা পেঁচানো হয়, আর এই সামনে যে অংশটা দেখছেন এটা তুলে অটোমেটিকলি বাইরে ফেলানো হয়। আর বাইরে ফেলার পর এখানে যে দেখছেন র‍্যাপিং পেপার, এই র‍্যাপিং পেপারটা দিয়ে এটাকে পেঁচানো হয়। তো এখানে এই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে আপনার এয়ার কম্প্রেসার, এই এয়ার কম্প্রেসারের মাধ্যমে এখানকার হাইড্রোলিকগুলো চলে, যতগুলো হাইড্রোলিক আছে এই হাইড্রোলিকগুলো চলে। এখান থেকে নামানোর পর এই যে অংশটা দেখছেন এরকম এক একটা করে র‍্যাপিং তৈরি হয়, এবং এটা অনেক দিন ধরে থাকে। তাহলে আর দেরি কেন? যারা বাণিজ্যিকভাবে সাইলেজ প্রস্তুত করে এবং প্যাকেটজাত করে বাজারে বিক্রি করতে চান তারা চাইলে খুব সহজেই এই মেশিনটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। তাই দেরি না করে ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার পছন্দের প্রোডাক্টটি আমাদের কাছ থেকে ক্রয় করুন।